ক্রাকশালা ভূপাকের আগুনী মুক্ত দ্বারা অডিটোরিয়াম হল নগ ফিল পরিচিত বিজাব তের 2025 টঙ্গজানা থাঙ্গি তঙ্গন কিতিঙ্গি বিজাব তের কমিটি নিপক্ষে খাসে কক্সালে মোপাদা সঙ্গা জাখা আরো থাঙ্গি মাঝে কা আগরতলা পৌরনিগমের মেয়র এবং এমএলএ দীপক মজুমদার আগরতলা পৌরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাসদত্ত সালতাং হাঁকুনি ইয়াকশো সভাধিপতি বিশ্বজিৎ শীল কক্থুম হুকুম হুকুম তাং বেদনী তাকিফাং বিশ্বর ভট্টাচার্য কালচারাল কমিটি চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী খবর খবরী আদং রাও আসলে কক সালাই বাবু পিল বরিচিতাম বিজাব তের নি থাই তে থিমনতি কক সামানি লগে লগে বিজাব তেরতে আঙ্কুপনি কক সাকান দাগিফাং বিশ্বর ভট্টাচার্য এবং 2024 সালে ছিল ভব্য ভারত। তাহলে 2025 এর যে আসন্ন বইমেলা সেই মেলার থিম কি হবে সেটাও আমরা এখানে মধ্যে আজকে আলোচনা করে যদি ঠিক করতে হয় তাহলে এটা খুব বেটার হবে ফর দা ম্যানেজমেন্ট অফ দা অর্গানাইজেশন অফ দা বুক ফেয়ার। আমরা বইমেলাতে যতগুলো অ্যাওয়ার্ড দিই সেই অ্যাওয়ার্ডের জন্য সিলেকশনের জন্য একটা অ্যাওয়ার্ড সাব কমিটি থাকে। ঠিক মতো ম্যানেজ করার জন্য পাবলিক হেলথ এবং ভলান্টিয়ার সব কমিটি আছে। মিডিয়া রিলেটেড যতগুলো ইস্যু আছে প্লাস যে আমাদের ফটোগ্রাফি এক্সিবিশন হয় পাবলিসিটির ইস্যু সবগুলো কভার করার জন্য মিডিয়া সাব কমিটি এবং ওভারঅল ফিনান্সিয়াল এক্সপেন্ডিচার যেটা আছে সেটা বিগত দিনের তুলনায় এবং এবছর এবং তার পরবর্তী কাছে বছরের রূপরেখা তৈরি করার জন্য একটা ফিনান্স সাব কমিটি থাকে। এই মূলত হচ্ছে আমাদের আটটা সাব কমিটি। আটটা সাব কমিটির মধ্যে সাতটা সাব কমিটি আমরা নোটিফাই করেছি, একটা সাব কমিটি এখন আমাদের প্রসেসে চলছে। এখানে যারা উপস্থিত আছে তারা অনেকেই এই সাব কমিটিতে থাকবেন, কাগজ আমরা হয়তো আসি দিয়ে দিতে পারবো। এছাড়া আমরা পত্রিকার মারফত এবং অন্যান্য যেসব আমাদের মিডিয়া প্ল্যাটফর্ম আছে তার মারফত আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি সিকিং পার্টিসিপেশন। কাদের পার্টিসিপেশন? পার্টিসিপেশন মূলত হচ্ছে বুকসেলার এবং পাবলিশার। এছাড়াও পেপারের বাইরে লোকাল এবং ন্যাশনাল পেপারে দেওয়ার পাশাপাশি আমরা আমাদের যেসব এখানে যারা আমাদের বইয়ের সঙ্গে বুকসেলার্স এবং পাবলিশার্সের যে আমাদের অ্যাসোসিয়েশন আছেন তাদের কর্তা ব্যক্তিদের কাছে আমরা ইনফর্ম করি। এর পাশাপাশি বিগত বছরের মতো আমাদের যে ত্রিপুরা ভবন আছে গুয়াহাটি কলকাতা এবং দিল্লি সেই ক্ষেত্রে ত্রিপুরা ভবনে যারা আমাদের অথরিটি আছেন প্রেসিডেন্ট কমিশনার ওনাদের কাছে আমরা জানাই টু এনশিওর দ্য পার্টিসিপেশন অফ অ্যাকচুয়ালি প্রথম হচ্ছে টু এনশিওর দ্য পাবলিসিটি এবং পাবলিসিটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সিকিং পার্টিসিপেশন অফ দ্য বুক সেলার ফ্রম দ্যাট পার্টিকুলার এরিয়া। এবং এছাড়া যেসব অন্যান্য যে আমাদের প্রিপারেটরি মেজার আছে সেই প্রিপারেটরি মেজারগুলো আমাদের এখানে সিস্টেমেটিক ম্যানারে এখন চলছে। এই হচ্ছে মূলত প্রারম্ভিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সময়সীমা এবং একদমই যেগুলো ইনিশিয়াল কাজ যেগুলো আছে যেরকম আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করা বিভিন্ন যে কি এরিয়া আছে সেই কি এরিয়াতে নোটিফাই করা টাইমিং ফেল করা এবং অলরেডি আমাদের এখন পর্যন্ত গত বছর আমাদের যেখানে 191 স্টল ছিল তো তার মধ্যে একটা সিংহভাগই ছিল বাইরে। সেই স্টলের মধ্যে এখন পর্যন্ত এজ অন ডেট আমরা 40 আমাদের অ্যাপ্লিকেশন পেয়েছি এবং আমরা আশা করছি বিগত বছরে যদি ট্রেন্ড দেখি এই সংখ্যাটা বাড়তে বাড়তে গত বছরের যা ফিগার আছে সেটাকেও টাচ করবে বা তার থেকেও বেড়ে যেতে বাড়াই আমরা মানে এ করছি আশা করছি। নেক্সট যেটা হচ্ছে যে গতদিনের আলোচনার মধ্যে যেটা এসেছিল রিগার্ডিং ভেনু কোথায় বইমেলা করা, এখানে আলোচনার সময় একটা সাজেশন আছে যে বইমেলাটাকে শিফট করে পূর্বের মতো আগরতলা শহরে, দ্যাট ইজ আমাদের আগরতলা যে হেডকোয়ার্টার বলছি সেই হেডকোয়ার্টারের মধ্যে একটা সুইটেবল জায়গাতে এখানে নিয়ে আসা রিভার্ট করা এবং তার জন্য যেটা পরবর্তীকালে ডিসিশন হয় যে এখানে যতগুলো রিলেটেড অ্যাসপেক্ট আছে এবং স্টেকহোল্ডার আছে তাদের সঙ্গে ডিসকাস করা এবং তারই জন্য একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এখানে আজকে এই মিটিং এর মধ্যে এটা একটা এজেন্ডা। সেক্ষেত্রে আমরা আপনাদের সুবিধার জন্য একটা সামারাইজ করেছি। এবছর আমাদের যে বইমেলা হচ্ছে সেটা হচ্ছে 43তম বইমেলা, তার আগে অটোমেটিক 42টা বইমেলা হয়েছে। 42টা বইমেলার মধ্যে আমরা এখানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখাতে চেষ্টা করেছি আপনাদের সামনে আছে। পূর্বে যে রবীন্দ্র ভবন ছিল যখন একটাই বিল্ডিং ছিল এখনকার মতো এতটা পরিসরে নেই সেই সময়টাতে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে বইমেলা হতো, 19 রবীন্দ্র ভবন প্রাঙ্গণে বইমেলা হয়েছে কমেন্সিং ফ্রম 1981 টু 2001।
এই সময়ের মধ্যে দুটো বছরে বই মেলা হয়নি, 1993 এই পর্যায়ে 19 বার, দ্যাট ইজ 1981 থেকে 2001 সময়ের মধ্যে হয়েছিল রবীন্দ্র ভবন প্রাঙ্গণ। পরবর্তীকালে আরেকটা হচ্ছে যে চিলড্রেন্স পার্ক প্রাঙ্গণ, সেখানেও 14 বার হয়, যার পাশাপাশি ইয়ারগুলো আমরা দিয়েছি 2002 থেকে 2013 আর 2018-19। দেন হচ্ছে উমাকান্ত একাডেমি কমপ্লেক্সে 4 বার হয়েছিল, 2014-2017, 2014-2017, এবং হাফানিয়া ইন্টারন্যাশনাল প্লেয়ার গ্রাউন্ড আছে সেখানে পরপর 5 বছর 2020 থেকে 2024 পর্যন্ত মেলা হয়েছে। এই ইস্যুর সঙ্গে যেহেতু লজিস্টিক ক্রিয়েশনের ইস্যু আছে, সেটাও আমাদের এখান থেকে পরবর্তীকালে আলোচনা আসছে, উঠে আসবে। এর পাশাপাশি এখানের মধ্যে এই আমাদের এই বইমেলার সঙ্গেই কিছুটা সময়ের কারণেই হোক এবং এই জায়গার কারণেই হোক সম্পর্কিত হচ্ছে এসএসসি মেলা এবং ইন্ডাস্ট্রি মেলা। পরবর্তীকালে যখন আমাদের বেরোনি আলোচনা আসবে ওই জিনিসগুলো এখানে মধ্যে উঠে আসবে। একদিকে হচ্ছে লজিস্টিক ক্রিয়েশন, পাশাপাশি হচ্ছে অন্যান্য মেলার কিছু প্রেক্ষাপট। আর বিগত দিনের আলোচনার সুবিধার্থে রবীন্দ্র ভবন, চিলড্রেন্স পার্ক, ইউকে একাডেমি, উমাকান্ত একাডেমি, টেনিস কমপ্লেক্সের মধ্যে কতবার হয়েছে এবং হাফানিয়া ইন্টারন্যাশনাল প্লেয়ার গ্রাউন্ডে কতবার হয়েছে তার একটা রূপরেখা আমরা এখানে তুলে ধরেছি।